আমার চ্যানেল অপ্সরা সাজঘর, অপ্সরা সাজঘরে আপনাদের স্বাগত জানাই। আমি এই লং হেয়ারটার উপর আমি ভি শেপ তৈরি করব। তো আমি কিছু হেয়ার আমি আগে কেটে ফেলেছি, যেগুলো কেটে ফেলেছি সেগুলো ভিডিও আমার চালু হয়নি, সরি। এর জন্য আমি আবার নতুন করে শেপটা রিচেক করে আমি এটুকু দেখাচ্ছি। যতটুকু আমি কেটে ফেললাম, লেফট সাইড আমি আমার এলবোর নিচে, লেফট হ্যান্ড আমার ওপর দিকে, রাইট হ্যান্ড আমার নিচের দিকে, আমি একটু তেছড়াভাবে ভাব করে আমি গাইডলাইন ধরে মিলিয়ে মিলিয়ে আমি নিচ পর্যন্ত কেটে নিচ্ছি। এবার আমি দুপাশের জন্য আমি স্বভাবত যেটা করি সবসময় আমি দু সাইডেরটা যাতে সমান হয়, যার জন্য আমি দুপাশ থেকে নিয়ে আমি মিলিয়ে নিয়েছি। এভাবে করে আমি মিলিয়ে নিয়ে কাঁধ পর্যন্ত আমি কাঁধের থেকে আমি এই নিচ থেকে আমি ওই গাইডলাইনটা ধরেই আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে আমি ভি শেপটা তৈরি করব। খুবই সুন্দর হেয়ার, সিল্কি শাইনি। তো আমি এখান থেকে আমি নিচে এসব হেয়ারের উপরে ভি কাটটা বেশ সুন্দর হয়, তাই আমি ক্লায়েন্টের এই হেয়ারটার উপরে ভি শেপ তুলে দিচ্ছি। সুন্দরভাবে আমি ভি শেপ তুলে দিচ্ছি। আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা অল ইন ওয়ান, প্লিজ সেটাও আপনারা দেখবেন। সেখানে হেয়ার কাটিং অন্যান্য অনেক কিছুই দেওয়া আছে এবং আরও আপলোড করব। দেখুন, আমি এলবো উপরে রাখছি, এবার রাইট হ্যান্ড আমার উপরে, লেফট হ্যান্ড আমার নিচে রেখে আমি ভালো করে কম করে ফিঙ্গারে হেয়ার লক করে আমি কাটিং করে নিচ্ছি রাইট হ্যান্ড ধরে। নিচটা আমি একটু ভি আকারে কেটে নিচ্ছি, যেহেতু আমি শেপ দেবো ভি, সেই জন্য আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। রিচেক করে দেখুন, খুব সুন্দর ভি চলে, শেপ চলে এসছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।